আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি। তো আজকের ভিডিওতে থাকবে রান্না বাড়া কিছুই না, জাস্ট এটা স্বপ্নপুরি, স্বপ্নপুরির প্রথম পার্ট। তো প্রথম পার্ট ভিডিওটা আমি পার্ট পার্ট করে ছাড়বো, যেহেতু অনেক বড় জায়গা, এটা 400 বিঘার উপরে। এটা এত বড়ই জায়গা যে একদিনে ভিডিওটা আমি ছাড়তে পারবো না, আর দেখতেও সমস্যা হবে, এই জন্য ভাগ ভাগ করেই ছাড়বো। তো খুব সুন্দর একটা জায়গা, আমি নিজে ঘুরতে গিয়েছি, এখানে অনেক কিছু দেখার মতো আছে, পিকনিক স্পট আছে এবং অনেক সুন্দর, আমার খুব ভালো লাগছে। তো যেহেতু আমার বাড়ি, বাবার বাড়ি সৈয়দপুর, এখান থেকে আমি ট্রেনে গিয়েছি, তো আমার বেশি একটা সময় লাগেনি, আমি 1 ঘন্টার ভিতরে পৌঁছায় গেছি। তো যে যেখান থেকে যত দূর থেকে যে আসে, কেউ গাড়িতে আসে, কেউ বাসে আসে, তো দূর দূরান্ত থেকে লোক এখানে আসে দেখার জন্যে, পিকনিকে আসে। তো খুব সুন্দরই জায়গা। তো ভিডিওটা আমার করা আপনাদের জন্যে, অবশ্যই আপনারা এখানে আসবেন আর এই জায়গাটায় ঘুরে দেখতে পারেন কত সুন্দর একটা জায়গা। তো আপনারা দেখুন এই যে কত সুন্দর একটা জায়গা, এটা হলো ভিতর থেকে যে আমি গিয়েছিলাম, এর ভিতর থেকে যে অনেক সুন্দর, এখানে একটা ফুলের গাছ মতো আছে, আশেপাশে কী সুন্দর জায়গা, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর তারপরে এর পাশে একটা গাছ আছে, খুব সুন্দর গাছটা, দেখতে একেবারে ভালো লাগতেছে। আর তারপরে অনেক সুন্দর ভিতরে ঢুকে গেলাম, ঢুকতে ঢুকতে আপনারা দেখতেই থাকুন। সামনের সাইডটা দুইটা হাতির ছবি আছে আর কি, হাতি দুইটা, খুব সুন্দর লাগছে আমার কাছে। এটাও আমি ক্যামেরার ভিতরে বন্দি করে নিয়েছি, খুব ভালো লাগলো দেখতে। এর ভিতরে নানা রকমের বাচ্চাদের খেলার আছে, টিকিট কাটতে হয়, ওখানে টিকিট কেটে ঢুকতে হয়, ওই যে বসে আছে। তো আমি ভিতরে আর যাইনি, তো বাইরেরটুকু আমি ক্যামেরায় বন্দি করছি, খুবই সুন্দর একটা জায়গা। আর এই জায়গাটা হলো রংপুর বিভাগ আর দিনাজপুর জেলায় অবস্থিত। তো অনেক দূর দূরান্ত এবং দেশের বাইরে থেকেও অনেক লোকজন আসে এখানে, কিন্তু থাকারও জায়গা আছে, যারা বাইরে থেকে আসে, হোটেলও আছে, থাকার খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। তো আপনারা দেখতে থাকুন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করে নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন, আর আমার সাথেই থাকবেন যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন। তো আপনারা দেখতেই থাকুন, আজকে বিদায় নেব, আসসালামু আলাইকুম।